সভায় যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বন্দর সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় আলোচকরা তুলে ধরেন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মকাণ্ড এবং হয়রানির কথা। বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে দ্রুত যন্ত্রপাতি ক্রয়, যানজট নিরসনে বেসরকারি কন্টেইনার ডিপো সরিয়ে নেওয়া সহ বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর দাবি তুলে ধরেন আলোচকরা। আমরা এখন চিন্তা করছি ঢাকা আইসিডি যেটা আছে, যেটা আমাদের রেলের জায়গা, আর একটা এখানে যে জায়গা আছে, দুইটাকে সমন্বয় করে আমাদের রেলওয়ে ওয়াগনে যেটাকে আমরা কার্গো কি প্রথম দেওয়ার জন্য। এদিকে লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক ও বর্তমান এই দুই মন্ত্রী। যেখানে দেশের এডিপি আকার হচ্ছে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, 1400 কোটি টাকার ইকুইপমেন্ট আমি কিনতে পারিনি, এবং সেই কারণে আমি একটা বানানো স্থাপনা আমি চালু করতে পারছি। ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে জাহাজের, সবারই রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ডেডিকেটেড বাস একটা হওয়ার পিছনে কিন্তু সমস্যা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় বে টার্মিনাল নামে নতুন বন্দর নির্মাণ এবং 2021 সালের মধ্যে সীমিত পরিসরে অপারেশনাল কার্যক্রম শুরুর কথা জানান বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি আগামী 1.5 বছরের মধ্যে মহানগরী থেকে বেসরকারি কন্টেইনার ডিপো 20 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। একটা কমপ্লিট প্রসেস করার পরে একটা কনস্ট্রাকশন অফ দ্য ব্রেক ওয়াটার ড্রেজিং টার্মিনাল 1, 2, 3 এগুলো বানানোর জন্য তার আগে ল্যান্ড ডেভেলপমেন্ট আছে। বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি বা আরো যদি কাউকে লাগে তাদের প্রতিনিধি নিয়ে যে ব্যাপারটা সিদ্ধান্ত দিলাম আমরা, চট্টগ্রাম।